আশা করি তোমরা সকলেই অনেকটাই ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আর এখন দেখতেই পাচ্ছ আমি বাইরে একটা রোডের ধারে একটা দোকানে বসে আছি। তো এটা হলো একটা চায়ের দোকান, আর এটা চায়ের আড্ডা আর কি। এখানে বিভিন্ন জায়গার লোকজন, ছেলে মেয়েরা সবাই আসে এখানে চায়ের আড্ডাতে বসে এবং চা খায়, গল্প করে, তারপরে চলে যায় যে যার ঘরে। সেই মতো আমিও এসেছি একটু চা খেতে। তো চা খেয়ে আমিও একটু মার্কেটিং করবো, করে তারপর বাড়ি যাব। হাই এভরিওয়ান, তো এখন হচ্ছে অনেকটা রাত হয়ে গেছে আর আমি আজকে গেছিলাম একটু মার্কেটে, সুপার মার্কেটে গেছিলাম। তো সেখান থেকে কিছু জিনিসপত্র কেনাকাটি করে নিয়ে এসেছি, আর হচ্ছে রাতে বাইরের খাবার খেতে ইচ্ছে করছিল বলে কি আনা হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। তো এই যে আমার বর খাবে হচ্ছে চিকেন এগ রোল, আর আমি খাবো শুধু এগ রোল। তো আমার চিকেন খেতে ইচ্ছা করছিলো না বলে আমি এমনি প্লেন এগ রোল নিয়েছি। আর এই যে ইয়েলো কালারের একটা গার্ডার লাগিয়ে দিয়েছে, যার কারণে আমি বুঝতে পারছি যে এটা এগ রোল আছে আর এটা হচ্ছে চিকেন এগ রোল আছে। তো এটাই আজকে রাতের ডিনার হবে। তো এই যে এক ব্যাগ জিনিসপত্র কেনাকাটি করা হয়েছে, আর এটাও আছে, এটার মধ্যে মটর আছে, গোটা মটর নিয়ে এসেছি। অনেকদিন ধরেই ঘুগনি খেতে ইচ্ছা করছে, তো বাইরের ঘুগনি তো খেতে হয় মাঝে মাঝে, তো সেটা অতটা আমার ভালো লাগে না, ঘরের ঘুগনিটা বেশি পছন্দ, তাই জন্য মটন নিয়ে এসেছি। এটা বাড়িতে বানিয়ে খাওয়া হবে। আর কি কি এনেছি দেখাচ্ছি, দাঁড়াও। একটা হরলিক্স, একটা ম্যাগির প্যাকেট আছে, ইপি, ক্যান্ডিম্যান ফ্যান্টাস্টিক, এটা খেতে খুব ভালো লাগে, চকলেটের এটা। তো এটা এক প্যাকেট আনা হয়েছে। এক প্যাকেট চাউমিন নিয়ে আসা হয়েছে, চাউমিন আছে। এটা তো হচ্ছে শিমুই, শিমুইয়ের পায়েস খেতে হবে বলে শিমুই আনা হয়েছে। আর এই যে 50-50, এই বিস্কুটটা খেতে খুব ভালো লাগে, মাস্কা চাস্কা, এটা খুব সুন্দর লাগে ব্রিটানিয়ার। আমার তো চায়ের সাথে খেতে খুব ভালো লাগে, তাই জন্য এটা এক প্যাকেট নিয়ে এসেছি। আর এই যে এটা আমার হাজবেন্ডের খুব পছন্দ, একটা স্ট্রবেরি আর একটা অরেঞ্জের। এই হচ্ছে কেনা হয়েছে আজকে। আর এইগুলো একটা কিনেছি, একটার সঙ্গে একটা ফ্রি। এই হচ্ছে কেনাকাটি হয়েছে আজকে। আজকে একটু মলে গিয়েছিলাম কেনাকাটি করতে, তো আমার ভাবলাম যে বরের কিছু পছন্দ হবে, মানে তো ওর তো কিছুই পছন্দ হয় না। লাস্টে ভাই বলেছিল যে যদি তুই মলে যাস তাহলে আমার মেয়ের জন্য একটা সোয়েটার নিয়ে আসিস। তো আমার এই সোয়েটারটা ওর জন্য ভীষণই পছন্দ হয়েছে, ভাইজির জন্য এই সোয়েটারটা, তাই নিয়ে চলে এসেছি। গিয়ে ওকে দেখাবো, দেখি কীরকম পছন্দ হয়েছে কি না হয়েছে, সেটা পরে জানতেই পারবো, যখন আমি বাড়ি যাব তখন নিয়ে যাব সাথে করে। তো যাই হোক, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। ভেবেছিলাম ব্লগটা রাতেই শেষ হয়ে যাবে, কিন্তু সেটার হয়নি, এটা পরের দিনকে আবার ফের সকাল হয়ে গেছিলো। তো সকালবেলায় আবার ভাবলাম যে তাড়াহুড়ো করে একটু কাজগুলো সেরে নিই, তো সেইটুকু একটু শ্যুট করে নিয়েছিলাম। তার সাথে সাথে ইচ্ছে ছিল আজকে পালং শাক দিয়ে, মাছের মাথা দিয়ে খাওয়া হবে, তাই জন্য পালং শাক কেটে ধুয়ে নেওয়া হয়েছে, আর তার মধ্যে বেগুন একটু শিম কেটে দেওয়া হয়েছে, আর একটা আলু ছোটো ছোটো করে, হাফ আলু ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে, লঙ্কা কেটে নেওয়া হয়েছে। এবার মাছের মাথাটা একটু ভেজে নিতে হবে, আর ভাজতে হবে একটু লাল করে, যেহেতু আমি পালং শাকের মধ্যে দেবো তাই জন্য মাছের মাথাটা একটু লাল করেই ভাজতে হবে।
তো মোটামুটি মাছের মাথাটা ভাজা হয়ে এসছে। আমার তো ভীষণ ভালো লাগে পালং শাক দিয়ে মাছের মাথা দিয়ে খেতে। আর এই রান্নাটা না আমি আমার মায়ের থেকে শিখেছি, আর আমি বেশিরভাগ রান্নাই কিন্তু আমি আমার মা বাবার থেকেই শিখেছি, আর চোখে দেখেই শিখেছি। তারা কখনোই রান্না করতে দিত না, তবুও আমি যা শিখেছি চোখে দেখেই শিখেছি। তো যাই হোক, মাছের মাথাটা ভাজা হয়ে গেল এদিকে, আর আমি এর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যেই পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেওয়া হয়ে গেছে, আর যেই পাঁচফোড়নটা একটু হালকা ভাজা হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ওই হাফ আলু যে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, ওই আলু আর লঙ্কা। এবারে কী করবো, আলুটা না একটু হালকা করে ভেজে নিতে হবে। তো আলুটাকে কিন্তু এবারে একটু ভাজা হচ্ছে, যখন আলুটা একটু লাল লাল হয়ে যাবে তখন মনে করবে যে আলুটা ভাজা হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আলুটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর আমি এবারে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। হলুদ আর নুন দেওয়ার পরে কিন্তু খুবই হালকা করে ভাজতে হবে, কারণ হচ্ছে হলুদ দিয়ে বেশি ভাজাভাজি করতে নেই তাহলে হলুদটা কী হয় পুড়ে যায়, তাই জন্য হালকা করেই ভাজতে হবে। তো এবার রীতিমতো সেরকমই হালকা করে ভাজা হয়ে গেছিলো যেই আমি পালং শাকটা এবার এর মধ্যে দিয়ে দেবো। পালং শাকটা দিয়ে কিন্তু আবার খুন্তি দিয়ে বেশ ভালো করে উল্টে পাল্টে একদম পুরোটা মিশিয়ে দিতে হবে একসঙ্গে। আলু তেল যেগুলো ছিল ভাজা সেগুলো এই পালং শাকের মধ্যে মিশিয়ে দিতে হবে। আর এর মধ্যে না আলাদা করে কিন্তু জল দিতে হয় না, যেহেতু পালং শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় সেই জন্য এর মধ্যে একেবারেই জল দেবো না, আমি পুরোটা মিলিয়ে দেবো ভালো করে। যত ভাজা হবে এর মধ্যে থেকে কিন্তু জলটা বেরোতেই থাকে। তো পালং শাকটা মেলানো হয়ে গেছিলো, এবার আমি ওই ভেজে রাখা মাছের মাথাটা এবার দিয়ে দেবো। মাছের মাথাটা কিন্তু গোটা থাকবে না, এটা কী হবে যখন এর থেকে জলটা বেরোবে আস্তে আস্তে মাছের মাথাটা আরও নরম হয়ে যাবে তখন খুন্তি দিয়ে না ভেঙে দিতে হবে। তো পুরোটা মেলানোর পরে আমি না 5-7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিলে কী হয় থেকে জল বেরোয়, আর হচ্ছে তারপরে 5-7 মিনিট বাদে ঢাকনা খুলে দেখতে হবে যে সব কিছু গলেছে কি না, আলু বেগুন সব কিছু গলে গেছে কি না। গলে গেলে কী করতে হবে, খুন্তি দিয়ে সব কিছু ভালো করে ভেঙে দিতে হবে, মাছের মাথা আলু বেগুন বেশ ভালো করে খুন্তি দিয়ে ভেঙে মিলিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু পালং শাকটা রেডি হয়ে যাবে। আর এইভাবে পালং শাক খেতে না দারুণ লাগে, একবার এইভাবে তোমরা বাড়িতে তৈরি করে দেখো, দেখবে খুব সুন্দর লাগবে খেতে। একবার খেলে না এই স্বাদটা যখন বুঝে যাবে বারবার কিন্তু এইভাবে খাবে দেখবে। যেহেতু আমি একা খাবো বলে খুবই অল্প পরিমাণেই করেছিলাম, আর হাফ মাছের মাথা দিয়েই করেছিলাম। তোমাদের বাড়িতে যদি লোকজন বেশি থাকে তাহলে বেশি করে মাছের মাথা দিয়ে বেশি করে পালং শাক রান্না করবে, তাহলে সবার হয়ে যাবে। আর আমি যেহেতু একা খাবো তাই আমি অল্প করেই নিয়েছিলাম, তাও আমার কাছে যেন মনে হচ্ছিলো অনেকটাই হয়ে গেছে। তো যাই হোক, এবার পালং শাক দিয়ে তো মাছের মাথা দিয়ে রেডি হয়ে গেছে, আর এটা দুপুরে খেতে হবে। তো তোমাদের ভিডিওটা আজকে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এইভাবে তোমরা তৈরি করে দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু লাইক করো, শেয়ার করো, ভিডিওটা অনেক করে শেয়ার করে দাও, ঠিক আছে। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আগামী দিন আবার নতুন কিছু নিয়ে তোমাদের কাছে চলে আসব। তো আজকের মতন টাটা সবাইকে।